Dur kok sana. আপনার হত্যাকাণ্ডে আজকে আমরা দুই দিন পরপর চার শুনানি আমরা করেছিলাম এবং আজকে মাননীয় আদালত ধার্য করেছিলেন আদেশের জন্য আসামিপক্ষ তারা এই মামলা থেকে অব্যাহতির জন্য তারা আবেদন করেছিলেন সেকশন 241-এ তারা আবেদন করেছিলেন এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের যে আইন আছে সেই আইন মোতাবেক
কিন্তু আমরা বলেছিলাম যে এটা একটি পরিপূর্ব পরিকল্পিতভাবে গত দুই দিন ধরে তারা আলাপ আলোচনা করে তারপরে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং তাদের মধ্যে মোটিভ ছিল এই ছেলেটাকে হত্যা করার, আঘাত করার এবং পরবর্তীতে তারা তাকে রুম থেকে ডেকে নিয়ে এসে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এবং তারা তাদের সিদ্ধান্তকে কার্যকরী করেছিল। তো এই মামলার মধ্যে আপনারা জানেন যে 25 জন আসামি আছেন, 3 জন আসামি পলাতক আছেন, আর 22 জন আচ্ছা সবারই পক্ষে শুনানি হয়েছে। আজকে সকল আসামির পক্ষে চার্জ গঠিত হয়েছে। ফৌজদারি কার্যবিধির প্রথা মোতাবেক, নিয়ম মোতাবেক দণ্ডবিধির 302, 109, 114 এবং 34 ধারায় এরা পূর্ব পরিকল্পিতভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে যে ঘটনার তারা সংগঠিত করেছে সেইটাই মাননীয় আদালত লিখেছেন এবং মাননীয় আদালত বলেছেন যে এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং আমরা 20 তারিখের পরের থেকে মামলাটা কন্টিনিউ এককভাবে চলতে থাকবে। আমরা সাক্ষী হাজির করে প্রমাণ করার জন্য যথেষ্ট চেষ্টা করব। আমাদের মামলায় 60 জনের মতো সাক্ষী আছে। দেখেন এটা তো ট্রায়ালের বিষয়, মামলাটি একটা এজেন্সি ইনভেস্টিগেশন করেছেন, এজেন্সি ইনভেস্টিগেশন করে তারা তাদের কাগজপত্র আমাদের কাছে দাখিল করেছেন আলামত সহ। আমরা তারা যেভাবে ইনভেস্টিগেশন করেছেন সেই ইনভেস্টিগেশনের আলোকে আমরা এই মামলাটাকে মাননীয় আদালতে হাজির করব সাক্ষ্য প্রমাণ এবং তারা যেসব সাক্ষ্য প্রমাণ ইনভেস্টিগেশন অফিসার পেয়েছেন 60 জন আলামত সিজার লিস্ট এবং এই মামলার পূর্ব পরিকল্পিত ঘটনার বর্ণনা সেগুলো আমরা হাজির করে মামলাটাকে দাখিল মানে যেভাবে দাখিল হয়েছে সেভাবে আমরা প্রমাণ করার চেষ্টা করব। হচ্ছে আরও অনেক কিছু আছে, যেহেতু আপনারা ভিডিওতে কাজ করেন মানে ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনারা মনে করছেন এটাই একমাত্র গুরুত্বপূর্ণ না, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুবরণ করার সপক্ষে 8টি কনফেশন এখানে আছে, 8টি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এখানে চেইন অফ সার্কামস্টেন্সের মধ্যে এখানে মামলা প্রমাণ করার অনেক বিষয় আছে এবং তার মধ্যে একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে এবং আমরা মনে করি মাননীয় আদালত ওই দিন রাতে কী ঘটনা ঘটেছে, কীভাবে তারা ডাকাডাকি করছে, কীভাবে তারা হাজির করেছে, কীভাবে তারা এই বডিটাকে মারার পরে তারা সরানোর চেষ্টা করেছে এবং কারা কারা উপস্থিত ছিল সেগুলো প্রমাণ করার জন্য আমরা ভিডিও ফুটেজের ব্যবস্থা মাননীয় তদন্তকারী কর্মকর্তা করেছেন, আমরা মনে করি সেগুলো আমরা হাজির করতে পারবো। এটা এভিডেন্স অ্যাক্ট, এটা সেই আমার মনে হয় কোথাও কোথাও অনেক প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এই অহংবোধ কাজ করার ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সুতরাং এইরকম অহংবোধ যাতে না আসে আমরা সবাই সবার সাথে সমাজে বা ছাত্র অবস্থায় বা সর্ব অবস্থায় মিলেমিশে থাকতে পারি তার জন্যই আমি এই কথাটা বলেছি। আমাদের দায়িত্ব হলো মামলাটাকে পরিচালনা করা মনে করি এবং এই মামলার চূড়ান্ত রায় হলে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশ এবং আমাদের কাছে এটার অবশ্যই মাননীয় জজ সাহেব তার রায়ের মাধ্যমে একটা মেসেজ দিবেন সেই আশায় আমরা আছি। থ্যাংক ইউ। অভিযোগ ঘটনার জন্য ধার্য ছিল গত তারিখে, আমরা ডিসচার্জের আবেদন করেছিলাম, অব্যাহতির আবেদন করেছিলাম, মাননীয় আদালত আমাদের আবেদনটা নামঞ্জুর করেছেন এবং সকল আসামির পক্ষে যে অভিযোগ গঠন করেছেন চার্জশিটে বর্ণিত। আর একটা বিষয় আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম, আসামিদেরকে হ্যান্ডকাপ পরে আদালত আনা হয় এবং দড়ি লাগিয়ে আনা হয় যেটা মানবাধিকার লঙ্ঘন। আমরা আজকে আবেদন করেছি যে মাননীয় আদালত আমাদের হ্যান্ডকাপগুলো খুলে দেওয়া হোক এবং আসামি যখন আদালতে আসে হ্যান্ডকাপ ফ্রি মুক্ত থাকতে হবে, তা আনাদারি আমাদেরকে মঞ্জুর করেছেন, আসামিদেরকে আদালতের হ্যান্ডকাপ পরে নিয়ে আসা হবে না এই বিষয়টা। এবং তারিখটা উনি খুব দ্রুত সময় দিয়েছেন, আগামী 20, 21, 22, 23, তারপরে 27, এরকম করে 1 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে।
তা আমরা মাননীয় আদালতের কাছে আমরা 7 দিন সময় চেয়েছিলাম যে আমাদের যারা ডিফেন্স আইনজীবী আমরা যারা আছি আমাদেরকে একটু একত্রিত হয়ে বসে আমাদের মামলাটা করতে হবে কিন্তু মাননীয় আদালত আমাদের এই আদেশটা শুনলেন না শুনে উনি 20 তারিখ থেকে উনি কন্টিনিউ করবেন বলছেন কিন্তু আমরা এই জন্য মাননীয় আদালতের কাছে হয়তো আমরা এই জন্য ব্যথিত যে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি আমাদের আর একটু পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন ছিল মাননীয় আদালতের কিন্তু মাননীয় আদালত আমাদের পর্যাপ্ত সময় দেয় নাই তা যাই হোক যেহেতু মাননীয় আদালতের আদেশ আমাদের মাথা পেতে নিতে হবে আগামী 20 তারিখ থেকে মামলার বিচার করবে না আমরা তো আশাবাদী অবশ্যই আপনারা দেখেছেন যে এটা একটা দুর্ঘটনা বলা যায় এটা আমরা তো কখনো প্রি প্ল্যান ছিল না 302 ধারায় মামলা করতে হলে প্রি প্ল্যান থাকতে হবে এবং আজকে যে বিষয়টা উনি এনেছেন বাদী মামলার ঘটনা তারিখ বললেন 6 থেকে 7 তারিখ কিন্তু মাননীয় আদালত আমাদেরকে আছে চার্জ করলেন 4 থেকে 5 তারিখের ঘটনার কথা বলে যেটা এজারে ছিল না এটা এজার বহির্ভূত বক্তব্য আজকে উনি আমাদের অভিযোগ আনছেন আমরা মনে করি যেহেতু যেটা এজারে নাই এজারের পূর্বের অংশটুকু এনেছেন এটা আইন বহির্ভূত এবং আমরা এই জন্য উচ্চ আদালতে যাব আপনাদের আজকে একটি দল এই জন্য আমরা আজকে জামিনের আবেদন করি নাই কারণ এখন আমরা প্রিপারেশন নিতেছি ট্রায়াল করার জন্য কোন কোন ধারায় অভিযোগ 302 109 114 এবং 34 চার্জশিটে যেটা দিয়েছিল বন্ধুত সেটাই সাক্ষী কয়জন সাক্ষীর 60 জন যেহেতু আজকে আমাদের বিরুদ্ধে যে চার্জ গ্রহণটা করা হয়েছে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে চার্জ গ্রহণের কোনো উপাদান নাই মাননীয় আদালত ভুলক্রমে ভুলবশত এই চার্জ গ্রহণ করেছেন এবং এই অর্ডার এগেনস্টে আমরা উচ্চ আদালতে রিভিশন ফাইল দায়ের করবো